রঙর উলাহত মতলিয়া দেশ। রঙর উৎসবত মতলিয়া রাজ্য। রং লাগিছে নেতার মুখত। রং লাগিছে নেতার মনত। আৰু রং হানিছে নেতায়ো জনতার গাত। সোমবারে মন্ত্রী যোগেন মোহনে নিজের বাসগৃহর কার্যালয়ত দলীয় কর্মকর্তাক এইদরে হানিলে আবিরর গুড়ি। এটাও উপলব্ধি করেছিল যে কংগ্রেসের অস্তিত্ব নাথাকিবগে কিছুদিনের পাছত, হয়তো লোকসভা পাছতেই নাথাকিবগে আগতীয়াকে আহি বিজেপিত যোগদান করে সন্মান বা হেঁপা আছে রাইজক কাম করা এইখানে লগত একেলগে সহযোগ করার কারণে তেখেতসকল আহিছে, আমি আদরণি জানাইছো। অসম বিধানসভার উপাধ্যক্ষ নোমল মমিনে গালে হোলির গীত। হোলি হে রঙর উৎসব ফাগুয়া, আর হোলির অসমবাসী রাইজক মই শুভেচ্ছা জ্ঞাপন করেছো। এই রঙর উৎসবে যাতে সকলোরে মনত রঙাল করে তোলে আর আমার আনন্দত আমি মতলিয়া হব পাৰো। রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী ইউজি ব্রহ্ময়ও বিটিআরর বসন্ত উৎসবত অংশ লৈ সাক্ষী হল হোলি উদযাপনের। বসন্তর উৎসব যেহেতু ফাগুনে আরম্ভ করেছে বা আরম্ভ হয়েছে, সকলের জীবনত আনন্দ হোক, খুশি হোক, আর সকলে মিলি জুলি থাকবলে একটা সুন্দর পরিবেশ হোক তার কারণে কামনা করেছো। ইফালে নির্বাচনী প্রচারের মাজতে ফল্গুৎসবর দিন মিলি পড়াত এটা প্রার্থীসকলেও হোলির মাজেরে চলাইছে নির্বাচনী প্রচার। তেজপুরত আবিরর উৎসবত এইদরে নাচি বাগি উন্মনা হয়ে পড়িল কংগ্রেস প্রার্থী প্রেমলাল গঞ্জু। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।